বন্যায় নল ছড়েও ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারদের খোঁজ নিতে তাদের বাড়িতে ছুটে যান প্রাক্তন বিধায়ক তথা সিপিএম নলছড় মহকুমার সম্পাদক মন্ডলীর সদস্য তপন দাস। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। একই সাথে নলছড়ের প্রাক্তন উপপ্রধান সুনীল দাসও ক্ষতিগ্রস্ত পরিবারদের খোঁজ খবর নেন। এই টিলাটঙ্কুর বাইঙ্গিয়া নিয়ে সেটা দিয়েছি লস্কর বাড়ি, তারপরে বাচ্চা রয়েছে টিলাট মা রয়েছে ইনো বাচ্চা ইনো চিল্লা মানে পুরো লাইফ রিক্স। এইতে বাইকের ভিতরে তুলছি সুট সরে যা সদুর বড় কিন্তু সুট সর সুট সরে বাইকে তুলছি এই প্রচণ্ড স্পিড এই বাইক দিয়া নিয়ে আসে এটা নিয়ে তো বাচ্চার কাছে নিয়ে গেছি মা রয়েছে খাওয়া টাওয়া সৌদার বাড়িতে করছে।